একটা থেকে তেঁতুলিয়া রূপসার থেকে পাথুরিয়া বাংলাদেশের জনগণ রাজপথে নেমেছে তোমাকে বিদায় দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের গঠন করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না, হবে না, হবে না, হতে দেওয়া হবে না। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ চলবে খালেদা জিয়ার কথায়, তারেক রহমানের কথায় বাংলাদেশ চলবে। তাই এই জায়গায় দাঁড়িয়ে জনাব সালাউদ্দিন রাজপথের নেতা, জনাব নবীনদের রাজপথের নেতা, ওই দিকে টঙ্গি বন্ধ হবে, ওই দিকে টঙ্গি বন্ধ হবে, আরিচা রোড বন্ধ হবে, কাশপুর বন্ধ হবে, চিটন রোড বন্ধ হবে, বাংলাদেশ বন্ধ হবে, এই যাত্রা বাড়িতে আমরা নেতৃত্ব দেবে সালাউদ্দিন আহমেদ এবং নবীউল্লাহ। আর ক্ষমতায় না হাসিনা, আজকে ক্ষমতা রয়েছে শুধু খোলসটা, খোলস। এই জন্য জন বিচ্ছিন্ন হয়ে গুলি চালানোর নির্দেশ দিচ্ছে, হত্যাকাণ্ড সংগঠিত করছে, কর্মসূচি আসছে, ঢাকা জেগে উঠেছে। ওই টঙ্গি থেকে ওই শনি রাখা পর্যন্ত মানুষ জেগে উঠেছে। শুধু একটি নির্দেশ, আন্দোলনের কর্মসূচি আছে। হাসিনা মনে করেছে 14 মতো 18 মতো আরেকটি নির্বাচন করে উনি আবার ক্ষমতা আনবেন। শেখ হাসিনা ওয়াজেদ, এটা দিবা স্বপ্ন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কথা বলে।